তামিমই একমাত্র প্লেয়ার যে হচ্ছে যে একদম হচ্ছে যে প্রায় সবসময় ভালো করে থাকে, যে ঠিকঠাক মতো প্ল্যানিং অনুযায়ী সবকিছু করতে পারে, আমার মনে হয় যে তারা জিততেও পারে। সাকিব তামিম ইস্যু নিয়ে এটা হচ্ছে আমার ব্যক্তিগতভাবে বলা হচ্ছে যে দুইজনই হচ্ছে আমার খুব ফেভারিট। নিউজিল্যান্ড ইংল্যান্ডের সাথে যে খেলা দেখা হলো সেই অনুযায়ী খেলতে ধরতে গেলে বাংলাদেশের খুবই টাফ চান্স মনে হয় না পারবে, যদি না এক্সট্রাঅর্ডিনারি কোনো চেঞ্জ টিমে আনতে পারে। হ্যাঁ, জেতা পসিবল, জেতার মতো টিমই, তবে পারফেক্ট কম্বিনেশন আর পারফেক্ট প্ল্যানিং লাগবে, আদারওয়াইজ পসিবল। বাংলাদেশের মতো টিমে এরকম ইস্যু অবশ্যই থাকা উচিত না, বাংলাদেশের যেটা জায়ান্ট প্লেয়ার তাদের মধ্যে এরকম ইস্যু থাকলে বাকি যারা জুনিয়র প্লেয়ার আছে তাদের মধ্যে একটা নেগেটিভ ইফেক্ট করবে। এটা কি সমাধান উপায়, দুজনেরই কোনো সমঝোতায় আসা যার মাধ্যমে বাংলাদেশ টিমের আলটিমেটলি লাভ হয়। তো কম্পিটিশনটা খুবই টাফ, কারণ নিউজিল্যান্ড ইংল্যান্ডের সাথে যথেষ্ট ভালো খেলছে আর বাংলাদেশ ইংল্যান্ডের সাথে যেরকম ভালো কোনো পারফরমেন্স করতে পারেনি, বাট কম্পিটিশন টাফ হলেও আশা আছে যে ঠিকঠাক মতো প্ল্যানিং অনুযায়ী সবকিছু করতে পারে, আমার মনে হয় যে তারা জিততেও পারে। 1983-তে ইন্ডিয়ার ওয়ার্ল্ড কাপ জেতার কোনো চান্স ছিল না, বাট ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ জিতছিল। সো বাংলাদেশেরও চান্সের সাথে ইনশাআল্লাহ যদি তারা ঠিকঠাক মতো প্ল্যানিং অনুসারে খেলে তারাও জিততে পারে। সাকিব তামিম ইস্যু নিয়ে এটা হচ্ছে আমার ব্যক্তিগতভাবে বলা হচ্ছে যে দুজনই হচ্ছে আমার খুব ফেভারিট একজন প্লেয়ার। সো তাদের দুজনকেই আমরা অ্যাডমায়ার করি সবসময়, বাট তাদের এই ইস্যুতে মনে হচ্ছে যে বাংলাদেশ স্টেট বোর্ডে মানে যথেষ্ট একটু প্রবলেম হচ্ছে, হচ্ছে ক্রিকেটেও একটু ইম্প্যাক্ট আমার মনে হয় একটু পড়ছে। বাংলাদেশের ইতিহাসে বর্তমানে বেস্ট ওপেনিং ব্যাটসম্যান হচ্ছে তামিম ইকবাল এখন পর্যন্ত, আমার মনে হচ্ছে না সে যদি নিজের মতো যদি ট্রাই করে যায় না, আমি তামিম ইকবাল ভাইকে আমি নিজের আইডল হিসেবে দেখি, ওনার জন্য যদি ওনার মতো করে যদি খেলা ট্রাই করে আমার মনে হয় উনি পারবে, অসম্ভব কিছু নেই। রেজাল্ট আপনি যদি তামিম যদি থাকতো তাহলে 100% রেজাল্ট ভালোর দিকেই যেত, তামিম নেই তারপর চিন্তার বিশ্বাস না। এখন যেটা আছে আমাদের সেটা নিয়ে হচ্ছে লড়াই করতে হবে, তো যেটা আছে আশা করি আমরা যে অবশ্যই ইনশাআল্লাহ জিতব। তো তামিমই একমাত্র প্লেয়ার যে হচ্ছে যে একদম হচ্ছে যে প্রায় সবসময় ভালো করে থাকে, তো সেক্ষেত্রে ওপেনিংয়ে আমাদের এখন তামিম হচ্ছে একটা ভরসা ছিল ভালো।